হাঁটতে হাঁটতে দেখা হয়ে যাবে চার্লি চ্যাপলিন, হ্যারি পটার কিংবা জোকারের সঙ্গে। মোড় ঘুরলেই হয়তো দেখবেন সুশান্ত সিংহের হাসি মুখ কিংবা ইরফান খানের সেই উদাসী দৃষ্টি। বাদ পড়েনি সত্যজিৎ রায়ের চারুলতাও। চমকে যেতে হয় দেওয়াল জোড়া অজস্র ডাক বাক্স দেখলে। মনে হয় খুলে দেখি এ ঠিকানায় হাতে লেখা চিঠি এলেও আসতে পারে। এমনটাই অনির্বাণের পাড়া। অনির্বাণ বলতে আমাদের সবার প্রিয় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। লাইট সাউন্ড ক্যামেরা অ্যাকশনের বাইরেও একজন অনির্বাণ ভট্টাচার্য আছেন, যিনি প্রথমত সমাজ সচেতন নাগরিক। তিনি যে চত্বরের বাসিন্দা সেই ব্রহ্মপুর প্লেসের সদস্যদের সঙ্গে নিয়ে গত 3 মাস ধরে উদ্যোগী হয়েছিলেন এলাকার সৌন্দর্যায়নে। ফাঁকা বিবর্ণ পাঁচিলগুলো তারা অক্টোবর মাস থেকে ভরিয়ে তুলেছেন রঙে ছবিতে। পাড়ার দেওয়ালে উঠে এসেছে সিনেমা, সংস্কৃতি, রূপকথা, খেলা, শৈশব, এমনকি সমসাময়িক ঘটনাও। মন ভালো করা দেওয়াল অঙ্কনের নেতৃত্বে ছিলেন শিল্পী অরুণ মণ্ডল, ত্রিগুণা শঙ্কর মান্না, সঙ্গে অয়ন, সৌরভ, শুভদীপ, যাদু। এই করে ডিসেম্বরের শেষে তারা রঙিন করে ফেলেছেন প্রায় 9,438 বর্গফুট জায়গা। অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য এ বিষয়ে জানান যে সোশ্যাল মিডিয়ায় খোয়াব গা বলে এক জায়গার কথা জানতে পারি। সেই গ্রামের বাড়ির দেওয়ালগুলো বাসিন্দারা খুব সুন্দর করে এঁকে রং করেছেন। সেই থেকে এই ভাবনা মাথায় আসে আমার। পাড়ার সবাইকে বলি, তারপরেই কাজ শুরু হয়। পুরো 9,438 বর্গফুট আঁকতে আমাদের সময় লেগেছে 3 মাস। আসলে যখন সবার চিন্তার রং হয়ে উঠেছিল ধূসর, তখনও মানুষ মানুষের পাশে ছিলেন, প্রতিবেশী হয়ে উঠেছিলেন পরমাত্মীয়। সেই থেকেই একসঙ্গে ভালো থাকার রং উঠে এসেছে অভিনেতার পাড়ার দেওয়ালে। যাদের হাত ধরে এবং যাদের হাতে ছোঁয়ায় এই কার্য সম্পন্ন হয়েছে, সেই ত্রিগুণা, অরুণ, সৌরভরা এ বিষয়ে বলেন যে পরিযায়ী শ্রমিকদের সমস্যা, করোনা প্রতিরোধের উপায়, সহজ পাঠ, ঠাকুমার ঝুলি, ভারতীয় সৈনিক, পুরনো দিনের পোস্ট বাক্স, কৃষক আন্দোলনের ছবি, 2020 সালের প্রয়াত শিল্পীদের ছবি, সব কিছুই উঠে এসেছে আমাদের আঁকায়। অনির্বাণদার বাড়ির সামনে এঁকেছি সত্যজিৎ রায়ের সিনেমার নানান পোস্টার। প্রথম দিকে এ পাড়া সবাই রাজি ছিলেন না, তবে বেশিরভাগ মানুষই রাজি হয়েছিলেন। তবে কয়েকজন আপত্তিও করেছিলেন। যারা রাজি ছিলেন তাদের দেওয়ালে সাদা রং করিয়ে আমরা আঁকার কাজ শুরু করি। সেই আঁকা দেখে বাকিরা আগ্রহী হন। এত সুন্দর হবে পুরো ব্যাপারটা তারা বুঝতে পারেননি প্রথমে। নিজের টাকায় অনেকে দেওয়ালে সাদা রং করিয়ে আমাদের আঁকতে বলেন। কিছু বাড়ির বাসিন্দাদের অনুরোধে তাদের দেওয়ালে রং ছাড়াই আমরা এঁকে দিই, বলেছিলেন ত্রিগুণা। এই মুহূর্তে পাড়ার সবাই খুব খুশি। এই পাড়ার নাম যখন কোথাও আলোচিত হয়, যখনই কোথাও এই পাড়ার নামে প্রশংসা হয়, তখনই মনটা ভরে যায় পাড়ার সকলের। গোটা কলকাতা শহরের আর কোনো চত্বরে এতখানি জায়গা জুড়ে দেওয়াল চিত্রে ঘেরা পাড়া আছে কি না আমাদের জানা নেই। এ পাড়ার মধ্যে দিয়ে হাঁটলে আমাদের মন ভালো হয়ে যেতে বাধ্য। পথের প্রতিটা বাঁকে নতুন নতুন চিত্রের সাথে দেখা হবে আমাদের। আর এই অপূর্ব সুন্দর কর্মের কাণ্ডারি আমাদের সবার প্রিয় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যকে অসংখ্য ধন্যবাদ জানাই। হাজারো ব্যস্ততা সত্ত্বেও তিনি পাড়ার প্রতিবেশীদের নিয়ে এক অসম্ভব এবং অভূতপূর্ব শিল্পকর্মকে বাস্তব রূপ দান করেছেন। এই কর্মের সাথে যুক্ত সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই এরকম সুন্দর একটা উপহার আমাদের দেওয়ার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখবেন।